চলতি বছর পবিত্র হজের জন্য এর মধ্যে শুরু হয়েছে নানা কার্যক্রম। নিবন্ধনের পাশাপাশি সৌদি আরবের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতি। এবার মুসল্লিদের জন্য নতুন চারটি শর্ত দিয়েছে সৌদি সরকার। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠিও দিয়েছে দেশটি। সোমবার সেই শর্ত প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শর্তগুলোর মধ্যে রয়েছে করোনা ভাইরাস, মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে মুসল্লিদের। এর আগে যারা হজ করেনি এবার তাদের অগ্রাধিকার দেওয়া হবে। হজ পালনের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বনিম্ন 12 বছর। এছাড়া মুসল্লিদের থাকা যাবে না দীর্ঘমেয়াদী কোনো রোগ। চুক্তি অনুযায়ী চলতি বছরে বাংলাদেশ থেকে 1,27,198 জন মুসল্লি হজ আদায় করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় করবেন 15,000 আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে পারবেন 1,12,198 জন। আগামী সোমবার শেষ হবে হজের নিবন্ধন কার্যক্রম। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।